ট্রেনের বিভিন্ন ধরনের সেফটি সম্পর্কে পড়ছি। আজকে আমরা পড়ব ফায়ার সেফটি। ফায়ার যদি হয় তাহলে সেটা প্রাথমিকভাবে কিভাবে আমরা সেটার সেফটি করব, সেটা প্রাথমিক কী কী উপায় আছে সেটাকে তোমার প্রতিরোধ করার জন্য বা দমন করার জন্য, সে ফায়ারটাকে নিভানোর জন্য, সেগুলো আজকে আমরা পড়ব। তো এর ফার্স্ট এড, ফায়ার ফাইটিং অ্যাপিলেন্স কী কী আছে? ফার্স্ট এড ফায়ার অ্যাপিলেন্স হচ্ছে আমাদের ফায়ার বাকেট আছে। ফায়ার বাকেট হচ্ছে আমাদের, এটা দু ধরনের হয়, একটা হচ্ছে তোমার ওয়াটারের জন্য আর একটা হচ্ছে স্যান্ড স্যান্ড ভরে রাখা যায়। অনেক সময় তোমার পেট্রোল পাম্পে অনেক জায়গায় দেখতে পাবে বা অনেক প্রতিষ্ঠানেও দেখতে পাবে যে স্যান্ড ভরা থাকে একটা লাল রঙের বালতিতে, দেখবে লাল রঙের বালতি মানে ডেঞ্জার ওটা আর কি, সেই জন্য ওখানে লাল রঙের বালতিতে তোমার স্যান্ড ভরা, বালি ভরা থাকে। আর ওয়াটারটা কী করা হয়, ওয়াটার যেটা দেওয়া হয় সেই বাকেটের ক্ষেত্রে বালতির নিচের দিকটা থাকে না, এবার নিচের দিকে একটা হ্যান্ডেল থাকে, উপরের দিকে থাকে, এবার ওটাকে তুলে এরকম করে ধরে শুধু জলটাকে তুলে উপর দিকে ছিটানো হয়, ঠিক আছে? ওটা নিচের দিকটা ফাঁকা থাকে, দুই দিকটাই ওপেন থাকে, সেই জন্য নিচ থেকে জলটাকে তুলে শুধু উপর দিকে তুলে দেওয়া হয়, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ওয়াটার বাকেট। ওয়াটার বাকেট হচ্ছে নিচে পাটা থাকছে না, আর হচ্ছে স্যান্ডের ক্ষেত্রে বালতি নিচের দিকটা থাকে যেখানে স্যান্ডটা ভরা থাকে, এটা হচ্ছে আমার ফায়ার বাকেট। এরপরে হচ্ছে আমাদের ফায়ার ব্ল্যাঙ্কেট। ফায়ার ব্ল্যাঙ্কেট হচ্ছে তোমার বিভিন্ন ধরনের হয়, এটা হচ্ছে ধরো তোমার গরম প্রভাবটাকে বাইরে আসতে দেয় না, এটা অ্যাসবেস্টার মিশানো থাকে এর মধ্যে, ফায়ার বাকি ব্ল্যাঙ্কেটের মধ্যে এর কি, ছোটো যদি ধরো জায়গায় আগুন ধরে যায় তাহলে সেই জায়গাটা ওটাকে চাপা দিয়ে দিয়ে ওটাকে চিপে দিলে পরে ওটা তোমার বন্ধ হয়ে যায়, মানে ছোটো আগুন যেখানে ধরেছে। বা ধরো তোমার অনেক সময় কী হয়, আমাদের কোনো একটা কাগজে ধরে আগুন ধরে যায় তাহলে আমরা কি ওটা হাত দিয়ে অনেক সময় চেপে দিই, পা দিয়ে অনেক সময় চেপে দিই, তো সেই রকম ফায়ার ব্ল্যাঙ্কেট দিয়ে অনেক সময় ওটাকে তোমার নিভানো যায় ছোটোখাটো আগুন ধরার ক্ষেত্রে, প্রাথমিক ফার্স্ট এড যেগুলো আছে আমাদের ফায়ার বাকেটে। এরপর হচ্ছে তোমার ফায়ার বিয়ারটার। ফায়ার বিয়ারটার হচ্ছে আমাদের একটা হচ্ছে লাঠির মতো দণ্ড থাকে, যেটা হচ্ছে তোমার এরম টাইপের হয়, এটা ফাইবারেরও হয়, এটা দিয়ে অনেক সময় তোমার যে জায়গাটা আগুন ধরেছে সেই জায়গাটায় তোমার চাপা দেওয়া হয় এবং সেটা করা। অনেক সময় বাঁশ, বাঁশেরও তৈরি হয়, যেহেতু বাঁশের তোমার স্পেসিফিকেশন বেশি সেই জন্য বাঁশ দিয়ে অনেক সময় তোমার আগুনটাকে নিভানো যায়, কাঠ দিয়ে নিভানো যায় না, কাটিয়ে হয়তো আগুনটা ধরে যাবে সেই জন্য বাঁশ দিয়ে করা যায়। এটা এরকম হয়, এটা দিয়ে তোমার লাঠির মতো ওই জায়গাটায় মেরে তোমার ওটা নিভানো যায়, এটা হচ্ছে তোমার ফায়ার বিয়ারটার। আর হচ্ছে স্টাফ পাম্প। স্টাফ পাম্প হচ্ছে তোমার কী করা হয়, স্টাফ পাম্প হচ্ছে একটা বড়ো হয়তো 30 ফুট বা 40 ফুট বা 10 মিটার 20 মিটারেরও হয় তোমার, সেটাকে তোমার একটা পাইপ থাকে আর একটা জায়গায় পাম্প থাকে, পাম্পের ইনলেট পোর্শান একটা পাইপ থাকে, ইনলেট পোর্শানের পাইপটাকে জল বা সোর্সে ডুবানো হয় এবং ওখানে একজন পাম্প করে আর অপরজন পাইপের যে আউটপুট প্রান্তটাকে একটা যেখানে আগুন লেগেছে সেই জায়গাটায় তোমার নিয়ে যাওয়া হয়, ওই জায়গাটা নিয়ে গেলে পরে ওখানে তোমার আগুনে দেওয়া হয়। এটা হচ্ছে বর্তমানে আমার এখন ধরো ফায়ার ব্রিগেড হয়ে যাওয়ার পরে এটার ব্যবহার কমে গেছে, তবে এটা আগে ব্যবহার প্রচুর ছিল। তো এটা হচ্ছে তোমার একটা জায়গা থেকে অনেকটা দূরে জলটাকে সরবরাহ করার জন্য স্টাফ পাম্প ব্যবহার করা, নিচ পায়ে দিয়ে পাম্প করা হয় আর জলটাকে তোমার আউটপুট দিয়ে বের করা হয় যেখানে আগুন ধরেছে সেই জায়গায়। আর হচ্ছে আমাদের ফায়ার এক্সটিংগুইশ। ফায়ার এক্সটিংগুইশ আমাদের বিভিন্ন ধরনের হয়, অনেক ধরো শিক্ষা প্রতিষ্ঠান, বাণিজ্যিক স্থান বা ধরো তোমার বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে যেখানে বা পেট্রোল পাম্প বা যে কোনো জায়গায় বলবে, এটা হচ্ছে তোমার একটা কন্টেনার টাইপের থাকে, ওর মধ্যে তোমার CO2 গ্যাস বা বিভিন্ন ধরনের ফায়ার প্রোটেকশান থাকে। এটা হচ্ছে তোমার ইমিডিয়েট ফায়ার প্রোটেকশান আমরা বলতে পারি, তাছাড়া তোমার এক্সটার্নাল বড়ো ফায়ারের ক্ষেত্রেও তোমার এটা ব্যবহার করা হয় ফায়ার এক্সটিংগুইশার। এটা বিভিন্ন ধরনের হয় ফায়ার এক্সটিংগুইশার, এটা হচ্ছে তোমার বড়ো আগুন ধরার ক্ষেত্রে এটা হচ্ছে তোমার লাল রঙের একটা কন্টেনার থাকে, সেটা অনেক সময় স্প্রে করে ওটাকে তোমার নিভানো যায়। আর তাহলে আমাদের ফার্স্ট এড ফায়ার প্রোটেকশান যেগুলো অ্যাপিলেন্স আছে সেগুলো হচ্ছে তোমার ফায়ার বাকেট, আর হচ্ছে ফায়ার ব্ল্যাঙ্কেট, আর হচ্ছে তোমার ফায়ার বেটার, আর হচ্ছে স্টাফ পাম্প, আর ফায়ার এক্সটিংগুইশার। তাহলে হচ্ছে আজকে আমরা ফায়ারের জন্য কী কী সেফটি প্রাথমিক দরকার সেগুলো আজকে আমরা জানলাম, ঠিক আছে? তাহলে আজকে এটুকুই।